بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা গত লেসনটার পরে একটু সময় দিলাম যাতে সবাই একটু একটু রিফ্লেক্ট করতে পারেন যে আমরা কি পড়লাম বা অ্যাসিমিলেট করতে পারেন, হজম হয় যেটা সোজা বাংলায় বলে। গত লেকচারটা এখনও অনেকে শোনেন নাই, বেশ বেশ ভালো একটা নাম্বারের আমাদের এই গ্রুপের মেম্বার্স 61 জন, সো তার 10% বেশি মানুষ এখনও গত লেকচারটাই শোনেন নাই। আমি যারা এটার যাদের রিকোয়েস্টে এই এই আয়োজনটা তাদেরকে আমি বলছিলাম, তারা চাইছিলেন যে তাদের একটা আগের গ্রুপ আছে, 100-150 মেম্বার আছেন, ওই গ্রুপেই আমরা ওই গ্রুপটাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা সেটা না করে একটু আলাদাভাবে আমি করতে চাইছি যে যাদের গরজ আছে তারাই শুধু এই গ্রুপে আসবেন। সেই জন্য আপনারা খেয়াল করবেন যে আমি কিন্তু কাউকে অ্যাড করে নেই, কাউকে অ্যাড করিনি, আমি কিন্তু সবাইকে ইনভাইট করছি। তার ভিতর যাদের গরজ আছে তারা জয়েন করছেন এবং গরজ যাদের থাকবে তারা ইনশাল্লাহ লেসনগুলা রেগুলার শোনার চেষ্টা করবেন, ফলো আপের চেষ্টা করবেন এবং অ্যাসিমিলেট করার চেষ্টা করবেন, হজম করার চেষ্টা করবেন। কিছু তো অন্তত সংগ্রহে বা জমা থাকবে, সংরক্ষিত হবে ইনশাল্লাহ। তা না হলে তো এটা জাস্ট একটা ক্লাবিং হইলো, আমরা সবাই একসাথে একটা গ্রুপ অফ পিপল একসাথে কিছু আয়োজন করলাম, কথা বললাম, শুনলাম, ভুলে গেলাম, শেষ, সেটা যেন না হয়। তো আমি আজকে চাচ্ছিলাম যে একটু সামারাইজ করবো যে আমরা ইতিমধ্যে কী শেখার কথা বা কী জানার কথা অলরেডি বা কী ধারণ করার কথা। আমরা প্রথমে বলছিলাম যে ইসলামের পুরো দিনটাই আল্লাহ সেন্টার্ড একটা দিন, মানে আল্লাহকে সেন্টার করে রিভলভ করে সব কিছু। এটা আল্লাহর একত্ব, আল্লাহর অদ্বিতীয়তা, তহিদ যেটাকে বলছিলাম সেটাই হচ্ছে ইসলামের কোর জিনিস। তো সেই জন্য আমরা প্রথমেই বলছিলাম যে আমরা আল্লাহ বিশ্বাস করি কিনা এবং আল্লাহকে এমনভাবে বিশ্বাস করি কিনা যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে এমনভাবে ভয় করি কিনা যেমন ভয় করা উচিত, সেটা নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। আল্লাহ কি আসলে আসেন কিনা এটা নিয়ে কিছু প্রশ্ন, কিছু চিন্তা ভাবনার খোরাক দিয়েছিলাম। দেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার রাসূল কিনা সেটার কিছু চিন্তা খোরাক দিয়েছিলাম। এই দুটো যখন আমাদের মোটামুটিভাবে স্কোয়ার আপ করতে পারবো আমরা, তখন আমরা বলছিলাম যে তাহলে আরশাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আরশাদ মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, সেটাতে আমরা মোটামুটি ফার্ম একটা জায়গায় দাঁড়ানোর কথা। সেটা যখন হইলো তখন আমাদের প্রথম অংশটা শাহাদা, যেটা শাহাদা দুইটা শাহাদা ছিল ওইখানে বা আছে, সেই প্রথম শাহাদাটা নিয়ে আমরা কিছু কথা বলছি। আরশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অথবা তাওহীদের যে স্টেটমেন্ট লা ইলাহা ইল্লাল্লাহ সেটা নিয়ে আমরা কিছু কথা বলছি, সেটা যে আমাদের কাজে লাগবে বা সেটা জান্নাতে চাবি হবে আমাদের জন্য, সেই জন্য আমরা 9টা শর্ত আলোচনা করছি। সেই শর্তগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সেই শাহাদা জান্নাতে চাবি হবে বা জান্নাতে যাবার একটা ওসিলা হবে। এরপরে আমরা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এইটা কথাটা এই এই এইটা শাহাদা, সেকেন্ড শাহাদা বা শাহাদা তানির দুই নম্বর শাহাদা যেটা, ইনফ্যাক্ট এইটাই হচ্ছে মুসলমান হওয়ার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। ওইটা যদিও ওইটা ছাড়া তো কোনো দিনই নাই, কিন্তু ওইটার জাস্ট আক্ষরিক অর্থে হয়তো অনেক মানুষই দুনিয়াতে বিশ্বাস করে যে একজনই আল্লাহ আছে বা ইবাদত করলে শুধু আল্লাহরই করবে বা নত হইলে আল্লাহর কাছেই নত হবে, এটা অনেকেই শয়তানও কিন্তু এটা স্বীকার করে। কিন্তু সেকেন্ড পার্ট যেটা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, দ্যাট মেক্স ইউ এ মুসলিম বা মুমিন, বা সেটাই আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছিলেন তার উপরে প্রতিষ্ঠিত করে, সেটা ছাড়া আপনার কোনো দিন নাই। তো সেটা যখন আমরা বলি তখন আসলে কী বলি, সেটা কতগুলো অব্লিগেশন আমাদের, কতগুলো অটোমেটিক্যালি আমরা কতগুলো জিনিসের সাক্ষ্য দিই সেটা আলাপ করছিলাম, আবার কতগুলো রেসপন্সিবিলিটি আসে আমাদের উপর সেটা আমরা আলাপ করছিলাম। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা মূলনীতি বা উসুল আমরা বলছিলাম যে তিনটা সি মনে রাখতে বলতেছিলাম, যে ক্লিয়ারলি কমপ্লিটলি কারেক্টলি অথবা কারেক্টলি ক্লিয়ারলি কমপ্লিটলি যেভাবে বলেন, যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে আমরা যখন বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, তখন আমরা এই সাক্ষ্য দিই যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম
তাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছিল সেই বাণীটা, অথবা যে মিশন বা যে দিন দিয়ে পাঠানো, দিন সহ পাঠানো হয়েছিল সেই দিন আমাদের কাছে ক্লিয়ারলি কমপ্লিটলি এবং কারেক্টলি বলে গেছেন। এই এক এটা একটা বিশাল প্রিন্সিপাল কিন্তু, আমরা অনেক মানে মূলনীতি বা উসুল আমরা রিয়েলাইজ করি না যে এই কথাটা যদি সত্যি আমরা বলতাম তাহলে কোনো রকম ইনোভেশনে আমরা যেতে পারতাম না, কোনো রকম নতুন উদ্ভাবন করতে পারতাম না দিনের ব্যাপারে। মিলাদ, চল্লিশা, চার দিন, ঈদে মিলাদুন্নবী অ্যান্ড জিয়ারত অ্যান্ড কবর অ্যান্ড মাজার অ্যান্ড মানে যত কিছু বলবেন আপনি, নেম এনিথিং, কিচ্ছু করতে পারতাম না আমরা। কারণ আমরা এইটা করার করার মানেই হচ্ছে আমরা বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশনটা কমপ্লিট করেন নাই, কমপ্লিট বলে যান নাই, কিছু বাদ গেছে। সেই বাদ যাওয়াটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে যে উনি লুকায় গেছেন, অথবা উনি ভুল করছেন নজবিল্লা, অথবা উনি ভুলে গেছেন, সেটাও হতে পারে। এবং আমরা আরও বলছি যে এটার আরেকটা ইমপ্লিকেশন হচ্ছে যে আল্লাহকেও আমরা মিথ্যাবাদী বলতেছি, কারণ আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বিদায় হজের মাঠে নাজিল হওয়া আয়াতে বলতেছে যে আল্লাহ আমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছেন, আমাদের জন্য আমাদের দিনকে পারফেক্ট এবং কমপ্লিট করে দিয়েছেন। এরপরে যদি আমরা প্লাস মাইনাস বা গুণ গুণ ভাগ করতে যাই তাহলে বলতে হবে যে আল্লাহর উপর মাতবরি করা হচ্ছে। এই রিয়েলাইজেশনটা হইলে কিন্তু মানুষ কোনো বিদাত করতে পারত না, কোনো ধরনের বিদাত করতে পারত না। ঠিক আছে, এরপরে আমরা আরও সামনে গেছি, যাওয়ার পরে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখছি। আমরা বলছিলাম যে রাত এবং দিন মানে আলো, আলো যে বুঝতে চাইবে তাকে অন্ধকার বুঝতে হবে, আর দিন সম্বন্ধে জানতে গেলে রাত সম্বন্ধে জানতে হবে। আমরা বলছিলাম যে উদু দিয়ে একটা ই করছিলাম, উদাহরণ দিছিলাম যে উদু করাটা যেটা উদু করার প্রসিডিওর সহ উজু করার সব ব্যাপারগুলো যেভাবে জানতে হবে তেমনি উজু কিসে যাবে সেটা জানতে হবে। কারণ দুইটা যদি না জানি তাহলে আমি হয়তো মনে করে বসে থাকবো উজু একবার করে যে আমার উজু সারাদিন আসে, অথচ আমার উজু হয়তো প্রথম 5 মিনিটের ভিতরেই ভঙ্গ হয়ে গেছে, তাহলে আমার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। এটা একটু উদাহরণ দিয়ে আমি আর একটু উদাহরণ দিয়েছিলাম যে আপনি একসাথে উজুতে এবং পবিত্র এবং অপবিত্র দুইটা থাকতে পারেন না, আইদার আপনি পবিত্র আর আপনি অপবিত্র। তো ইমানের ব্যাপারটা আমরা তার সাথে একটা অ্যানালজি করছিলাম যে আইদার আপনি ইমানে আসেন অথবা আপনি ইমানে নাই, মানে দুইটা একসাথে থাকতে পারেন না। সুতরাং ইমান কিসে নষ্ট হয়েছে জানাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেখানে আমরা 12টা পয়েন্ট ডিটেইলস আলোচনা করছিলাম। 12টা পয়েন্টের আপনাদের জানি না, আপনারা আমার তো পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই বা কোনো উপায় নাই, আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করে দেখেন যে 12টা পয়েন্ট আপনারা মনে রাখতে পারছেন কিনা। পয়েন্টগুলো মনে রাখলেও কিন্তু অনেক লাভের ছিল বা লাভ হইতো আপনাদের। আমি অনেক সময় দেখছি যে 12টা পয়েন্ট বলে যাওয়ার পরে খুব কম মানুষই সিরিয়াসলি নেন বা মনে রাখতে পারে। আমি আপনাদের সুবিধার জন্য এবং এমনকি বাংলায় ট্রান্সলেট করা লিখেও একটা লিস্ট দিয়েছিলাম 12টা পয়েন্ট। তো সেই 12টা পয়েন্টের একটা বা একাধিকটাতে আমরা সবাই হয়তো জীবনের কোনো না কোনো ফেজে ছিলাম বা আসি বা থাকতে পারি। ইটস নট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড, আমরা তওবা করতে পারি, আল্লাহর কাছে মাপ চাইতে পারি এবং ফিরে আসতে পারি, কারেক্ট করে নিতে পারি, নিজেদেরকে গার্ড করতে পারি যে কোনো সময় যেন ইন ফিউচার আমরা কোনোটাতে না পড়ে যাই বা কোনোটাতে না পতিত হই। এবং সেই 12টা পয়েন্টে ভিতর ছিল যে আমি একটু 12টা পয়েন্টের প্রথম পয়েন্টটা ছিল যে কোনো রকম বড়ো শিরকে লিপ্ত হওয়া। আমি বলছিলাম যে আবার শিরকের 4টা ক্যাটাগরি আছে, এটা এই 4 ভাগে অনেকে এই যে 12টা পয়েন্ট এটা কোনো ফিক্সড কিছু না, এটা কোনো স্কলার 20টা বলছেন, কোনো স্কলার এটাকে কোনো স্কলার এটাকে 10টাতে সামারাইজ করছেন, কোনো স্কলার হয়তো শিরকটাকে 4টা ধরে আবার আরও কিছু পয়েন্টে গেছেন বা ইত্যাদি। তো আমরা মোটামুটিভাবে জিনিসগুলো জানলে হবে, কিন্তু প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। পয়েন্ট কটা হইলো বা একজন স্কলার 10টা বললেন, আমি 12টা বললাম বলে, বা আরেকজন 20টা বললেন বলে কারোটা ভুল হয়ে গেলো তা না। তো আমরা বলছিলাম যে আমি একটু শিফট করতেছি, মানে তাড়াতাড়ি করে আবার একটু দেখে নিচ্ছি যে 12টা পয়েন্ট কী ছিল আমাদের। 1 নম্বরটি ছিল যে কোনো প্রকারের শিফ, বড়ো শিফকে লিপ্ত হওয়া, সেটা আবার 4 ভাগে বিভক্ত ছিল। প্রার্থনায় শিফ, সেটার ভিতরে 4টা সাব ডিভিশন ছিল, প্রার্থনায় শিফ, আপনার নিয়তির শীত বা উদ্দেশ্যের শীত, তারপরে ছিল আনুগত্যের শীত বা ভালোবাসার শীত, তারপরে ছিল আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, তারপরে ছিল কাফেরের যে কাফের এটা না বিশ্বাস করা বা না রিয়েলাইজ করা, তাদেরকেও বিশ্বাসী মনে করা বা তাদের মতো করে তারা ঠিক আছে এটা মনে করা। বাংলাদেশে বহু মানুষ আছে যারা লাকুম দিন কুমলিয়া দিন, এই আজকে এখানে লিখলাম আমি এবং এখানে দলিল দিলাম, লাকুম দিন কুমলিয়া দিন সুরা কাফেরুন আয়াতটাকে মনে করে যে তুমিও ঠিক আছো আমিও ঠিক আছি, ব্যাপারটা মোটেই তা না, এটা তা ছিল না। বাট তোমার কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই,
কোনো অ্যামালগামেশন হবে না, কোনো গিভ অ্যান্ড টেক নাই, তোমার কতটুকু আমার কতটুকু মিলে কিছু হইতে পারে না, সেটা ছিল এটার স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি এটা এই এই সূরা ইখলাস এবং সূরা কাফেরুনকে একসাথে পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একটার পর একটা সালাতে পড়তেন। তার একটা রিজন ছিল, রিজনটা হচ্ছে যে একটা হচ্ছে সমস্ত সম্পর্ক ছেদ করা অবিশ্বাসীদের সাথে, আরটা ছিল ইখলাস, ইখলাস বা তাওহীদের প্রত্যয়ন যেটাকে বলি আমরা, আর কেবলমাত্র আল্লাহর জন্য আমাদের সব কিছু এটাই করা, প্রত্যয়ন করা, তাওহীদের স্টেটমেন্ট আর কি সূরা ইখলাস। এবং ওইটা ছিল তাকফির বলতে পারেন, বা কাফিরদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করা, বা তাদের সাথে আমাদের কোনো গিভ অ্যান্ড টেক নাই, বা তোমার কতটুকু আমার কতটুকু মিলে আমরা কিছু করতে পারি না, এরকম একটা ব্যাপার ছিল। তাই আনফর্চুনেটলি আমাদের অনেকে এ থেকে সহ অবস্থান বা তার দিন ঠিক আছে বা তার মতো করে তারটা ঠিক আছে এটা মেনে নেওয়ার একটা স্টেটমেন্ট মনে করে, নাজবিল্লাহ। 4 নম্বরটা ছিল এতে বিশ্বাস করা যে আল্লাহ রাসূল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, যে হেদায়া নিয়ে আসছিলেন, যে দিক নির্দেশনা নিয়ে আসছিলেন, তার চেয়ে সুপিরিয়র কিছু হতে পারে, বি ইট কমিউনিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলার হিউম্যানিজম, যেটাই বলেন আপনি। তারপরটা ছিল যে 4 নম্বর ছিল, 5 নম্বর ছিল যে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে ঘৃণা করা, এমনকি আপনি নিজে যদি সেটা করেনও তারপরেও অনেক মানুষ ঘৃণা করে, করতে বাধ্য হয় বা করে কিন্তু ঘৃণা করে, সেইটা একটা। যেমন ধরো সৌদি আরবে যখন কেউ যায়, কোনো মহিলা যায়, তাকে তো বোরকা পরে যাইতে হচ্ছে, অনেক প্রাণে ঘৃণা করে পর্দা করাকে, কিন্তু সে ওইখানে স্টেটের লকে মানতে বা ওই জায়গাতেই মানতে, প্রিন্সেস ডায়ানাও বোরকা পরছিল। সুতরাং এই এই যে সিচুয়েশনটা এটাই এখানে বোঝানো হচ্ছে। যাই হোক, 6 নম্বরটা হচ্ছে যে দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা। আপনি জানেন যে বাংলাদেশ সহ, বাংলাদেশে তো বটেই, অন্য দেশেও আপনার, এমনকি ইন্ডিয়াতেও মুভিতে বা নাটকে বা এসে ইসলামী ইসলামের রসুলের সুন্নাহ, রসুলের ব্যাপারগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করা হয় বা ফান করা হয়, এরকম যে করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে বা সে ইসলাম থেকে বের হয়ে যাবে। 7 নম্বরটা ছিল কোনো ধরনের তন্ত্র মন্ত্র, জাদু টোনা, গিচ্ছু মারা কি সব আছে না, একটা ফুঁ ঝাড়ফুঁক ইত্যাদি করা। অফকোর্স ঝাড়ফুঁক বলতে আমি বোঝাচ্ছি জাদু টোনা তাই পারে, কাউকে বান মারা, কাউকে কারো অনিষ্ট করতে চাওয়া, কাউকে এই করা, অথবা এগুলার ট্রিটমেন্টের জন্য কোনো কুফরি জিনিস ইনভলভ হয়, সেক্ষেত্রে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। এবং এটার আরেকটা ই দিছিলাম আমি যে এটার ভিতরে পড়বে আর কি, সেটা হচ্ছে যে এই গণনা করা, ভবিষ্যৎ গণনা করা, হাত হোক বা অ্যাস্ট্রোলজি হোক, কমেস্ট্রি হোক বা অ্যাস্ট্রোলজি হোক, অথবা পাথর পাথর মানুষ লাগায় ব্যবসার জন্য, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য ইত্যাদি, তাবিজ কবর যা আছে। 8 নম্বরটা ছিল যে অবিশ্বাসীদেরকে, বিশ্বাসীদের অবিশ্বাসের প্রতি, অবিশ্বাসী বা কাফের যারা তাদের প্রতি লয়ালিটি বা আনুগত্য থাকা, বিশ্বাসীদের ভিসাভিস আর কি, বিশ্বাসীদের এগেনস্টে বা বিশ্বাসীদের বিপরীতে, কন্ট্রারি বলতে পারি আমরা। তারপরে 9 নম্বরটা ছিল এটা বিশ্বাস করে যে কোনো কোনো মানুষের শরীয়ে না মানলেও চলে, অর্থাৎ তার নামাজ পড়তে হবে না, তার গোসল করতে হবে না, সে মদ খেলে সেটা মদ না, আমি মদ খেলে মদ ইত্যাদি আর কি। 10 নম্বরটা ছিল দিন থেকে মুখ ফিরে নেওয়া, না জানা, না বোঝা, না শিখা, না প্র্যাকটিস করা ইত্যাদি। 11 নম্বর ছিল যে দিনের অবিচ্ছেদ্য কোনো অংশকে অস্বীকার করা, খুব খুব ইয়ে উদাহরণ দিয়েছিলাম আমি যে সুন্নাকে অস্বীকার করা অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যে সুদ খায় বা সুদের ব্যাংকে চাকরি করে অথবা সুদের ব্যবসা করে, বলবে আমি ইসলামের সব কিছু মানি, এই একটা জিনিস আমি মানতে পারি না, এরকম আছে অনেক মানুষ বলে। 12 নম্বর ছিল যে সালাত পরিত্যাগ করা। আপনাদেরকে আমি জাস্ট একটা ঝালাই দেওয়ার জন্য, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, সারা জীবন মনে রাখার জিনিস, নিজে শেখার জিনিস এবং নিজের আপনার আহাল বা নিজের পরিবারকে শেখানোর জিনিস। সেই জন্য আমি আবার সামারাইজ করতে গিয়ে এটাই করলাম। এরপরে আমরা ইনশাল্লাহ আকিদা, আমরা বলছিলাম যে আমরা আমাদের তাওহীদ, আমাদের আকিদা এগুলো নিয়ে পড়াশোনা করবো একটু, কারণ আমি বলছিলাম যে দীন ইসলামকে যদি আমরা এক সেন্টেন্সে বলতে যাই তাহলে আমরা বলতে পারতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা দীন ইসলামের সামারি এক সেন্টেন্সে বললে, এক শব্দে বললে আমরা বলতে পারতাম তাওহীদ। একইভাবে গোটা কোরআনকে যদি আমি এক সেন্টেন্সে বলতে চাইতাম তাহলে বলতাম যে হোয়াট ইট ইজ অল অ্যাবাউট, যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে কোরআন, আপনি বলতে পারতেন ইটস অল অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ স্টেটমেন্ট, অথবা আপনি বলতে পারতেন যে তাওহীদ। তো এই এই জিনিসটা যখন আমরা বললাম, এবং তারপরে আমরা বলছিলাম যে সেই প্রথম দিকে বলছিলাম যে প্রত্যেক মানুষের কাজ হচ্ছে তার বিশ্বাস অনুযায়ী, সে যেটা বিশ্বাস করে সে অনুযায়ী সে কাজ করে। যে মাজারে যাচ্ছে গিয়ে বাচ্চা চাচ্ছে, তার অনেক বছর বাচ্চা হয় না, সে বিশ্বাস করে যে ওই লোকটা যে যে হাড়গোড় পচে গেছে যা, সেই লোকটা তাকে একটা বাচ্চা দিতে পারবে, সেই জন্য কিন্তু সে যাচ্ছে। তো প্রত্যেক মানুষের কাজ হচ্ছে তার বিশ্বাস অনুযায়ী, এই জন্য বিশ্বাসটাকে শুদ্ধ করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আমরা প্রথমেই বলছি। কিন্তু কীভাবে করবো আমরা সেই জ্ঞান ছাড়া? এখানে বিশ্বাসের আমরা বলছিলাম যে বিশ্বাসের আরেকটা টার্ম বলছিলাম আমরা, প্রথমেই বলছিলাম আকিদা,
আক্ত বলছিলাম, অক্তাতুন আক এইসব থেকে আসছে আইন দিয়ে আর কি, আক যেটা গাঁটছড়া বাঁধা। আমরা পরিভাষা বলছিলাম যে বদ্ধমূল ধারণা, যে কোনো জিনিস সম্বন্ধে বদ্ধমূল ধারণাকে আমরা আকিদা বলি। এবং ইসলামের যে বদ্ধমূল ধারণাগুলো আমাদের থাকতেই হবে সেটাকে আমরা ইসলামে আকিদা বলি, ইসলামিক বিলিফস বলি, ইসলামে আকিদা বলি। এখানে আপনাদের বুঝছিলাম আল আকিদা তাহাবিয়া, ইমাম তাহাবি বলে একজন ছিলেন, মিশরে জন্ম হয়েছিল 239 হিজরিতে। উনি আপনার হানাফি স্কলার ছিলেন, তো উনি ট্যাবুলেট করে গেছিলেন 105টা পয়েন্ট, আপনাদেরকে বলছিলাম এটা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, পয়েন্ট ওয়াইজ পাওয়া যায়, আবার সারা পাওয়া যায়, এক্সপ্লেনেশন পাওয়া যায়, কোয়েশ্চেন আনসার পাওয়া যায়, সফট কপি হার্ড কপি সবই পাওয়া যায়। তো এটা আপনাদের হাতের কাছে রাখলে খারাপ হয় না, অল্প অল্প কয়েক পৃষ্ঠা যদি আপনি বুকলেটটা বলেন, শুধুমাত্র পয়েন্টগুলো যদি বলেন, আর এক্সপ্লেনেশনগুলো তো অনেক বড় বড় ব্যাপার। তো আমরা ইনশাল্লাহ এখন আরেকটা ফেজে এগুলো একটু একটু করে শিখবো আকিদা পয়েন্টগুলো। আমরা বলছিলাম যে আকিদার একমাত্র উৎস হচ্ছে ওয়াহি, ওয়াহির থেকে নিতে হবে আকিদা, আর কোনো রকম ইসের থেকে না, মানে কারো বুজুর্গ মুরব্বি পীর ফকির শায়েখ এই সমস্ত জিনিস থেকে আকিদা নেওয়া যাবে না। আকিদা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস, এবং এই জিনিসটা বোঝে না দেখে কত মানুষ যে বিপদগামী হয়েছে। আমি আরেক বোনের সাথে আলাপ করতেছিলাম যে জামাত ইসলাম বলতে আমরা যাদের বুঝি তাদের যে ই ছিলেন, মানে তাদের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন বা তাদের দলটাকে যিনি খাড়া করছিলেন মৌলানা মওদুদি, উনি অত্যন্ত মানে ভার্সেটাইল মেধার একজন মানুষ ছিলেন, এটা শেয়ার করার কোনো উপায় নাই। কিন্তু উনি বহু মানুষকে অ্যাট দ্য সেম টাইম একটা ভুল পথে দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেটার থেকে বের করা খুব ডিফিকাল্ট, বা যেটা অনেক পড়াশোনার ব্যাপার আছে, যে যত ভিতরে গেছে ওটা তার তত তার তত ফিরে আসাটা কঠিন এখান থেকে। তো আমরা বুঝি নাই আগে, বা আমরা আমাদের দেশে আসলে কোনো কখনো মেথোডিক্যালি, এই যেমন ধরুন ইমান বিশ্লেষণকারী বিষয়গুলো, এগুলো আমরা যে পড়লাম এটা মানে একেবারে এলিমেন্টারি একটা জিনিস, মানে ধরেন বায়োলজিক্যালি অ্যাডাল্ট হইতে হইতেই প্রত্যেক মানুষের জেনে ফেলা উচিত ছিল যে এই জিনিসগুলো করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে। ওয়েরাইজ আমাদের এখানে মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে জীবন শেষ করে মৃত্যুর আগেও কেউ জানে না যে এই পয়েন্টগুলো কী। আমি অনেকের সাথে কথা বলে দেখছি এগুলো শেখানো হয় না আমার দেশে, কতগুলো বেসিক জিনিস শেখানো হয় না, কখনো শিখি না। তো একইভাবে ওই আকিদার ইসে, আকিদা যেহেতু ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের দিনী সার্কেল অথবা পলিটিক্যাল সার্কেলে কখনোই চর্চা হয় না, কখনোই কথাটা বলা হয় না। আমি ওই এখন আমার হাতের কাছে নাই, আমি একটা স্টেটমেন্ট বা একটা ই পড়বো, পাকিস্তানি জামাতে ইসলামের একজন বলতেছেন যে আমাদের দলে পাকিস্তানের, ওনার নাম আব্দুল গফুর, উনি বলছে আমাদের দলে সব জাতের মানুষ থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমাদের দলে শিয়া আছে, বেরেলভি আছে, ই আছে, আমরা সবাই একসাথে কাজ করতে পারি। কত বড় গর্হিত একটা কথা যে শিয়া বেরেলভি, বেরেল ও নিজে বলছে আমি নিজে একজন বেরেলভি, বেরেলভি হচ্ছে যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার খালি রাখে, যখন মিলাদ পড়ে তখন মনে করে যে উনি সেটাতে বসবেন, মানে এই এই সেক্টটা হচ্ছে বেরেলভি, মানে সবচেয়ে জঘন্যতম মাজার পূজারী যে। তো উনি বলছে আমি নিজে একজন বেরেলভি, আমার কোনো সমস্যা নেই, আর আমাদের এখানে আমরা সবাই একত্রে কাজ করতে পারি। উনি এটাকে একটা সাম্যে বা কি বলবো মানে ঐক্যের একটা প্ল্যাটফর্ম বলে বলতেছেন, অথচ আমরা যারা একটু পড়াশোনা করব বা করছি তারা জানি যে একজন, এই জন্য আহলে সুন্নাহ জামাটা আমরা কিন্তু প্রথম দিকে ডিফাইন করছিলাম, আহলে সুন্নাহ জামা বলতে কী বোঝায়, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ আমরা এই কথাটা বারবার বলবো, এবং আমরা সবাই মনে প্রাণে চেষ্টা করবো আহলে সুন্নাহ জামাত উপর থেকে মৃত্যুবরণ করতে। এই আহলে সুন্নাহ জামাটা আমরা বলছিলাম যে রাসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, এতে বোঝাতে আমরা এই টার্মটা ইউজ করি। এই টার্মটা সিনোনিম হচ্ছে তাইফা মনসুরা অথবা ফিরকাতুন নাজিয়া, যারা নাজাত প্রাপ্ত দল বা যারা আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন সেই দল, অথবা ভিক্টোরিয়াস দল যারাকে বলি আমরা, যাদেরকেও ক্ষতি করতে পারবে না, কেয়ামত পর্যন্ত টিকে থাকবে এমন একটি দল, এমন একটা দল, এই কথাগুলো বোঝাইতে কিন্তু এই তাইফা মনসুরা বা আপনার ফিরকাতুন নাজিয়া এটা বলা হয়। এবং একইভাবে আহলে সুন্নাহ ওয়াল জামা কথাটাও মানে সিনোনিম আর কি, একই কথা, যারা রাসুল এবং তার সাহাবী পথের উপর থাকবে তাদেরকেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। আমরা আসি এটা আমরা বলতেছি না, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করব সেটি জানতে, সেটা কোনটা, এবং তার উপর নিজেকে নিয়ে যেতে চেষ্টা করব। আমাদের আমি হাজার হাজার হাদিস তো হয়েছে জীবনে পড়া, এখানে কোথাও কিন্তু ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বল, সৈয়দ কুতুব, মওলানা মওদুদি, তারিক রমাদান বা আরও যারা পরে আসছেন কারো নাম আমি পাই নাই, কিন্তু আমি একটা নামের কথা জানছি, যে
তার তার কথা শুনে সে আল্লাহর কথা শুনলো, যে তাকে যে তার কথা মানলো সে আল্লাহকে মানলো। এই কথাগুলো একজন মানুষের বেলায় বলা হয়েছে। সো আমরা প্রত্যেকটা ব্যাপারে জানার চেষ্টা করব যে যে কোনো একটা ব্যাপারে তিনি কি বলছেন, সেটা আমাদের কাছে যেন ইম্পর্টেন্ট হয় ইনশাল্লাহ, রাদার দেন লিডার কি বললো, আমার শায়েখ কি বললো বা এই বললো। হ্যাঁ, আমার শায়েখ যতক্ষণ ওই লাইনের উপর আছে আমার আমার সমস্যা নাই। যেমন আমি বলি, যেমন একটা উদাহরণ বলি আমি, যে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা ভিডিও আছে, যে ভিডিওতে দেখানো হয় যে আপনার তারাবির আগে আগে মানুষজন রিল্যাক্স, মানে এশার নামাজের আগে, তারাবির আগে যে এশার নামাজটা হবে তার আগে মানুষজন রিল্যাক্স, কাবা এবং কাবা এবং মসজিদুল হারাম দেখানো হচ্ছে। তো এখানে জিজ্ঞেস করে যে এই মানুষগুলোকে মানে সারিবদ্ধ করতে বা ডিসিপ্লিন করতে বা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে বা একটা রেজিমেন্টাল একটা ফর্ম দিতে কতক্ষণ সময় লাগতে পারে। তারপরে দেখেন, সম্ভবত আমার যাদের মনে পড়ে আব্দুর রহমান সুদাস, উনি সাউ বলে যেভাবে বলেন নামাজ এসের আগে সেটা বললেন, একামা হইল এবং বললেন, এবং সাথে সাথে প্রায় 30 লক্ষ মানুষ সবাই সবাই সারিবদ্ধ হলো বা সবাই একটা একটা অদ্ভুত একটা সিন। এটা দেখে অনেক অমুসলিম কিন্তু মুসলিম হয়েছে বা ইসলাম গ্রহণ করছে, একদম ডিসিপ্লিনেতে জাত হতে পারে বা ই হতে পারে। এই যে ইমামটা, এর একটা কমান্ডে আমরা সিজদায় যাচ্ছি, একটা কমান্ডে আমরা রুকুতে যাচ্ছি, বা 30 লক্ষ মানুষ, 35 লক্ষ মানুষ, হোয়াট এভার যায়। কিন্তু এই মানুষটাও যদি সুরা ফাতেহার জায়গায় একটা গান গেয়ে ওঠে, কী সিচুয়েশন হবে বলেন তো? কেউ কি তার কোনো কমান্ড মানবে? মানবে না। সবাই মনে করবে সে পাগল হয়ে গেছে, দে উইল থ্রো হিম আউট, তাকে ছুঁড়ে ফেলে দিবে বাইরে যদি সে মাফ না চায় বা সে ভুল শুদ্ধ না করে, যদি গান গেয়ে উঠে ধরেন। থিওরিটিক্যাল কথা বলতেছে, তার মানে কি, যত বড় লিডারই হোক সে, 35 লক্ষ মানুষকে লিড করা, 30 লক্ষ মানুষকে লিড করা ইমাম সে, যতক্ষণ সে আল্লাহর নর্মে আসে, আল্লাহ রসুলের নর্মে আসে, ততক্ষণ সে আমাদের জন্য অনুসরণীয়। দ্য মোমেন্ট হি গোজ আউট আর ডেভিয়েটস, আমাদের জন্য আমরা তাকে ছুড়ে ফেলে দিই। এই মেন্টালিটিটা সবার থাকা উচিত, যে আমরা সব কিছুতে খোঁজ করবো আল্লাহ আল্লাহ রসুল কী বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, উনি হচ্ছেন আমাদের আলটিমেট দলিল। হ্যাঁ, তার দলিলটা শেখার জন্য আমরা কোনো ওস্তাদের কাছে, কোনো বুজুর্গের কাছে, কোনো শায়েখের কাছে, কোনো টিচারের কাছে যাইতে পারি, কোনো বইয়ের কাছে যাইতে পারি। যতক্ষণ ওই অ্যাক্সেসে আছে ততক্ষণ আমরা তাকে অ্যাকসেপ্ট করবো। যেই মুহূর্তে সে ডিবেট করবে আমাদের সাথে, আর তার ওই ব্যাপারে কোনো সম্পর্ক নাই বা তার ওই পাপ কার্যের সাথে আমরা যুক্ত না। এভাবে আমরা না দেখে অনেক সময় আমাদের জীবন মরণের সমস্ত লয়্যালিটি একজন রাইটার, একজন লিডার বা একজন পার্টি হিসেবে দিয়ে দিই আমরা, এবং তখনই আমরা ভুলটা করি। ইটস ভেরি স্যাড টু সে যে সৈয়দ কুতুব এবং মাওলানা মওদুদী, তাদের অনেক কাজ আছে, আমি অনেক কিছু শিখছি তাদের কাছে, কিন্তু আজকের দুনিয়াতে যত হানাহানি মারামারি, যত রক্তক্ষরণ হচ্ছে বা রক্তক্ষয়ী জিনিস হচ্ছে, তার পিছনে একজনের বা দুইজনেরই রোল পাওয়া যাবে, এবং তারা অনেক মানুষকে বিপথগামী করছেন কোট আনকোট পলিটিক্যাল ইসলাম দিয়ে। আমি আমি বলতেছেন যে ইসলামে পলিটিক্স নাই, সেটা কিন্তু একবার বলতেছি না, কিন্তু তারা যেভাবে ডিফেন্ড করছেন, তারা যেভাবে ই করছেন বহু, এবং এটা এটা নিয়ে কথা বলা মানে তাদের গিবত করে না, কিন্তু আমরা সবাই তাদের জন্য, যে কোনো মুসলিম যাকে আমরা মুসলিম মনে করি সে মারা গেছে, তার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন তাকে মাফ করে দিন, যেই হোক সে। ইভেন আমি গাদ্দাফির কথা বলতেছি, ইফ আই ফিল দ্যাট হি ওয়াজ এ মুসলিম বা ইফ আই নো দ্যাট হি ওয়াজ এ মুসলিম, আমি যদি জানি যে সে মুসলিম ছিল, অবশ্যই অবশ্যই তার জন্য দোয়া করবো, কারণ তার আমল বন্ধ হয়ে গেছে, তারই শেষ। এটা খুব সুন্দর আপনার এই যে ইয়াসির আবু আম্মার ইয়াসির কাদি, তাকে জিজ্ঞেস করছিল আমেরিকাতে ওসামা বিন লাদেন মারা যাওয়ার পরে যে আপনার কেমন লাগতেছে, উনি বলছেন যে মুসলিম সে ভ্রান্ত হইতে পারে, সে ভুল হইতে পারে, তার সাথে আমি অ্যাগ্রি করি না, সব ঠিক আছে, কিন্তু একজন মুসলিম আরেকজন মুসলিমের ডেথ রিজার্স করতে পারে না। একই কথা মনোর মধ্যে দিয়ে সৈয়দ কুতুব, তাদের জন্য আমি দোয়া করবো, তারা চেষ্টা করছেন, তাদের হয়তো মানে খুবই ইখলাস ছিল, কিন্তু হয়তো জ্ঞান মানে জ্ঞান অথবা ডিভিয়েটেড হয়ে গেছেন প্রথমেই, যে কারণেই হোক, কিন্তু আজকে আমরা তাদের যেসব কাজগুলো রেখে গেছেন সেই কাজগুলো যদি অনেক মানুষকে বা কিছু মানুষকেও বিপদগামী করার পটেনশিয়াল থাকে, আমরা কিন্তু বলবো, সেটা বলতেই হবে আমাদের, তো আমাদের উপর ওয়াজিব সেটাকে এক্সপোজ করা, যাতে অন্য মানুষরা নষ্ট না হয়। আপনাদের সাথে যাদের সাথে আমার পরিচয় আছে, আমি আপনি জানেন যে আমি একটা বই খুব রিকমেন্ড করি সবাইকে, ইসলাম অ্যান্ড দ্য ক্রস রোডস, এই বইটা খুব রিকমেন্ড করি। মা বলি যে মানে আদার দেন কোরআন হাদিস, বাইরের বই যদি পড়তে হয় তাহলে 10টা বই পড়লে তার ভিতরে একটা বই এটা আমি বলি। বাট আমি অ্যাট দ্য সেম টাইম বলি যে এই মানুষ, যে কোনো মানুষ ফর দ্যাট ম্যাটার, আমাদের জন্য যেন আমরা যেন তাকে অন্ধভাবে অনুসরণ না করি। এই মানুষটা জীবনের প্রথমে একদম একদম সহি শুদ্ধ ইমান আকিদের উপর ছিলেন,
কিন্তু জীবনের শেষকালে কিন্তু উনি অনেক দূরে সরে গেছিলেন। সেই জন্য আমাদের কোনো স্কোপ নাই তাকে ঢালাওভাবে রিকমেন্ড করার অথবা ঢালাওভাবে বলার যে উনি সব কিছুতেই ঠিক ছিলেন বা ওনাকে আপনাদের আপনাদের ফলো করতে হবে, এটা বলার কোনো স্কোপ নাই। কিন্তু আমরা এইভাবেই সবাইকে নিব, আমরা যে কোনো একজন স্কলার, যে কোনো একজন রাইটার, যে কোনো একজন ইকে নিব। আমরা আমাদের যদি জ্ঞান না থাকে, যাদের জ্ঞান আছে তাদের কাছে যাবো। অনেক সময় আমাদের জ্ঞান থাকে না। আমি নিজে যেমন মোহাম্মদ আসাদের মেসেজ অফ দ্য কোরআন হচ্ছে আমার জীবনে কাভার টু কাভার পড়া প্রথম কোরআনের তাফসির, এবং অত্যন্ত সুন্দর ল্যাঙ্গুয়েজ, মানে মানে কি বলবো, অদ্ভুত সুন্দর ল্যাঙ্গুয়েজ। বিকজ উনি নিজে খুব ইন্টেলিজেন্ট একজন মানুষ ছিলেন, খুব ওয়েল রেড ছিলেন, অনেক পড়াশোনা ছিল, এবং আরবি ইংলিশ জার্মান একই রকমের জানতেন, মানে আরবি তো ফ্যান্টাস্টিক আরবি জানতেন। কিন্তু আমার তখনকার যে জ্ঞান, এটা আমি ধরেন সম্ভবত লেট 80 বা আর্লি 90 কথা বলতেছি, আমি আমার ঠিক মনে নাই, তো দেখতে হবে, মানে ই দেখলেই পাবো আমি। তো আমি এত ইম্প্রেস হয়েছিলাম যে ওনার আমি 5টা কোরআন নিয়ে আসছিলাম, ওনার মেসেজ অফ দ্য কোরআন 5টা, একেটা বেশ দাম কিন্তু, জিব্রাল্টারে, ইউকেতে, এইসব জায়গায় পাবলিশ, জিব্রাল্টারে পাবলিশ ছিল ওগুলো। তো আমি কিনে নিয়ে আসছিলাম, এবং এই জন্য নিয়ে আসছিলাম যে আমি যাদেরকে আলেম মনে করি অথবা যাদেরকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, তাদেরকে দিব এবং তারা যেন এখান থেকে মানুষকে জ্ঞান দিতে পারেন। এই দুটা আমি ঢাকা দেশের একজন টিচার আছেন, ওনাকে একটা দিয়েছিলাম, উনি আল্লাহর কাজ করতেন, দিনের কাজ করতেন। আর অনেকে হয়তো চিনেন মিসেস এজি মাহমুদ, মায়া আপা, উনি এটিএন বাংলায় আগে প্রোগ্রাম, এখন করেন কিনা জানি না, অনেক আগে কথা বলতেছি, তখন করতেন। আমার বাসায় কোনো দিন ডিশ ছিল না, আমি একবার ক্যালকাটায় গিয়ে একটা হোটেলে তার প্রোগ্রাম দেখছিলাম, এটিএন বাংলার প্রোগ্রাম 2000 সালে। তো ওনার জন্য একটা নিয়ে আসছিলাম, তো ওনাকে একটা দিয়েছিলাম আমি, আর ওই ঢাকা ইউনিভার্সিটির টিচার যে ভাই তাকে একটা দিয়েছিলাম। আর 3 খণ্ড আমার কাছে এখনও আছে, 3 খণ্ডের ভিতর আইসিজিতে আমাদের যে লাইব্রেরি আছে ওখানে 1 খণ্ড আছে, কিন্তু এটার উপরে আমি ডিসক্লেমার লাগাই দিছি যে এটা অনেক ভ্রান্ত জিনিস আছে, যার জ্ঞান আছে শুদ্ধ, এবং যার জ্ঞান আছে শুদ্ধ শুদ্ধ এবং অশুদ্ধের ভিতরে পার্থক্য করার, তিনি পড়বেন, যার জ্ঞান নাই তিনি এটা থেকে দূরে থাকবেন, অথবা এটাতে ডেভিয়েটেড হওয়ার সম্ভাবনা আছে, সেটা যেন সেটা মনে রেখে যেন পড়েন আর কি। যাই হোক, সেটা বলতেছি যে এই মানুষটার কথা আমি বলতেছি যে এই মানুষটা যত ওই মানে ওই বইটা ইসলামের দিকে ক্রস, চোখ বুঝে আপনি যে কাউকে পড়তে দিতে পারেন, কিন্তু মেসেজ অফ দ্য কোরআন কশন লাগবে বা ই করতে হবে, সাবধান করে দিতে হবে। এই জিনিসটা আমরা মনে রাখবো, সকলের বেলায় মনে রাখবো, যত বড় স্কলারই হোক দুনিয়াতে। রাসুল সাল্লাহ সাল্লামের পরে যারা আসছেন বা রাসুল সাল্লামের পরে যাদের স্থান, তাদেরকে আমরা অলওয়েজ সেভাবেই নিব যে যতক্ষণ ঠিক বলবেন ততক্ষণ ঠিক, যতক্ষণ রাসুলের সাথে মিলবে ততক্ষণ ঠিক, রাসুলের সাথে যদি অমিল হয় ততক্ষণই আমরা কখনই আমরা পজ নিব এবং আমরা চিন্তা করতে শুরু করবো যে ব্যাপারটা কী হলো বা কেন করলেন। একটা আসার আসার এটা তামাত্তু হজ নিয়ে কথা বলতেছিলেন, আসার এবং হাদিসের ভিতরে আপনারা নিশ্চয়ই তফাত জানেন। আসার হচ্ছে সাহাবিদের কথা আর হাদিস হচ্ছে রাসুলের কথা, যদিও ওয়াইডার পার্সপেক্টিভে অনেক সময় হাদিস বলতে মানে সাহাবিদের কথাকে হাদিস বলা হয়, এটা মানে ডিকশনারিগতভাবে অশুদ্ধ না কিন্তু পরিভাষাগতভাবে ঠিক না এটা বলা। আর হাদিস বলতে আমরা রাসুলের কথাই বুঝবো পরিভাষায়। যাই হোক, এখন ওইখানে রাসুলের কথা কাজের বর্ণনা ইত্যাদি আর কি। যাই হোক, তো এখন তামাত্তু হজের ব্যাপারে ইবনে আব্বাস বলতেছিলেন, তার অডিয়েন্স কারা ছিলেন, হয় সাহাবি না হয় তাবেই, দুটাই, আর কোনো তো সম্ভাবনা নাই, দুটাই অডিয়েন্স ছিলেন তার। তো ওই সময় যখন বলতেছিলেন, কেউ কেউ বলতেছিল যে আবু বকর এরকম বলছেন বা ওমর এরকম বলছেন, তখন ইবনে আব্বাস বলতেছিলেন যে আমি ভয় করতেছি তোমাদের উপর আসমান থেকে পাথর বর্ষিত হবে গজব হিসেবে। আমি বলতেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন আর তোমরা বলতেছো আবু বকর এবং ওমর এরকম বলছে। আবু বকর ওমর কে, চিন্তা করেন তাদের কত মানে 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 ক্ল্যারিটিটা চিন্তা করেন, কত পরিষ্কার ছিল তাদের ভিশনটা দিনের। রাসুলের কথা যেখানে আসতো সেখানে কারো কথা আসে না, আবু বকর 1 নম্বর মুসলিম এই উম্মার রাসুলের পরে, আর ওমর দিলেন 2 নম্বর মুসলিম মানে ভালোর দিক দিয়ে। কিন্তু যখন রাসুলের কথা আসে তারা কে, এই মেন্টালিটিটা বা এই বোধটা আমরা ভিতরে ইনস্টল করবো ইনশাল্লাহ, এবং আমরা নেক্সট দিন থেকে একটু একটু করে আকিদার ইসলামিক বিলিফস বা আকিদাগুলা কী হবে বা সেগুলার মানে নির্যাস যেটা মেইন জিনিসটা, আমরা তো 105টা পয়েন্ট ওইভাবে পড়তে যাবো না বা ই করতে যাবো না, কিন্তু মূল কথাগুলো পড়বো, তাওহীদ নিয়ে একটু পড়াশোনা করবো আর এগুলোর ইমপ্লিকেশন নিয়ে একটু পড়াশোনা করবো ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম, আমি একটু সামারাইজ করার চেষ্টা করছি আজকে,
এবং আমি রিয়েলি রিয়েলি মনে করি যে আমি শুধুমাত্র তাদের জন্যই প্রোগ্রামটা এই এই প্রোগ্রামটা চালু রাখতে চাই যাদের গরজ আছে, যাদের গরজ নাই আমি আগেই না করছি যে তাদেরকে এই জন্য ইনভাইট করা না হয়। ইনশাল্লাহ আমি আশা করি যে আমরা একটু চেষ্টা করবো একটু ধরে রাখতে, বা একটু গরজ আছে আমাদের এটা নিজেদের ভিতরে বুঝতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।